রিজাকে ঘৃণা করিস বলছিস? দিদির কিন্তু তার সাথে কথা বলে ভালো লেগেছে। সবটাই ওর অভিনয়। আমার মন ভোলাতে পারেনি বলে এই বেচা কেনার ব্যবসায় নেমেছে। মানুষ যদি তার পছন্দের জিনিসটাকে কিনতে চায় তাহলে তো সেটা অন্যায় নয় জয়িতা। আর কুণালের মধ্যে যদি সত্যিই কোনো দোষ থাকে সেটা তুই ঠিক করে দিবি। আমি কেন সে দায়িত্ব নিতে যাব বর্তি? আশ্রমের জন্য তুই তো নিজেই নিজেকে বিক্রি করে দিতে চাইছিলি আশ্রমের জন্য। আজ তাহলে তুই পিছিয়ে যাচ্ছিস কেন? সেটা কি শুধুই তোর কথার কথা, মিথ্যে কথা? না, কুণাল ছাড়া অন্য কথা বলো। বলো বর্তি, কোথায় কিভাবে নিজেকে বিক্রি করব? যে বিক্রি হতে চায় খদ্দের পছন্দ করার বায়না তার থাকে না জয়ী। তুই একটু ভেবে দেখ, এতগুলো ছেলে মেয়ে তোর মুখের দিকে তাকিয়ে রয়েছে, তুই তাদের চোখের জল মুছে দিবি না? প্লিজ প্লিজ তোমরা এভাবে বলো না। কেন বলবো না? লক্ষ লক্ষ স্বামী স্ত্রী সন্দেহ অবিশ্বাস অস্ত্রধানি সংসার করছে জয়ী। বিয়েটা বিয়েটা এমন কোনো সমস্যা নয়। এই স্বার্থত্যাগের বদলে যদি আমরা এতগুলো বাচ্চার জীবন বাঁচাতে পারি তাহলে তাহলে তো এটা অনেক বড় পাওনা জয়ী। কিন্তু আমি যে অন্য একজনকে ভালোবাসি। ওকে বিয়ে করব বলে কথা দিয়েছি আমি। আজ বুঝতে পারলাম তবলার বল মুখে বলা খুব সহজ, হাতে বাজানোটাই কঠিন। ওইটাই ছিল আমাদের শেষ ভরসা, আজ যখন সেটাই হারিয়ে গেল তখন আর কি করব? বাড়ি খালি করে দিয়ে বাচ্চাদের নিয়ে গাছতলায় গিয়ে দাঁড়াব। তবু তোদের কাছে আমি কখনো আমি হাত পাতব না, কখনো না, কখনো না, কখনো না। বর্তি, চল তো। তাহলে একটা কথা শুনে রাখুন, আমি আপনার এত কথা না বুঝি না বুঝতে চাই। আমি চাই শুধু আপনাকে। কেন কি এর এত ব্যাখ্যা আমি জানি না, আমি শুধু চাই, আর যা চাই আমি তা পেয়ে থাকি। আপনাকেও পাবো। And this is my challenge. ঠিকই বলে, শত্রুকে নাকি আন্ডার এস্টিমেট করতে নেই। কিন্তু মিস্টার কুণাল ব্যানার্জি আমিও দেখব এই লড়াইয়ে শেষ পর্যন্ত তুমি কি করে জেত। আমরা তো ওখান থেকে খবর পাই না, সেই মতো খবর কাগজে যা পড়ি এই আর কি। ওই আর কি চলছে, জানি না কি হবে, দিন দিন যা অবস্থা হচ্ছে। এটাই তো, সে কারণে তো আমাদের লড়াই চলে আছে। এই নাও,
এসব কি করেছো বৌদি? আরে আমি তো আর অতিথি নই, তোমাদের ঘরের ছেলে। হাজার হোক, সম্পর্কে তোমার দেওর। যে মানুষ নমাসে ছমাসে একবার এসে উদয় হয় সে অতিথি ছাড়া আর কি হবে? চুপচাপ খেয়ে নাও, না হলে গৃহস্থের অকল্যাণ হবে। নাও। দেখলি তো বৌমা কিরকম জুতসই জবাবটা দিল। হ্যাঁ গো মা, বৌদির চেহারাটাই খুব শহুরে, কিন্তু আচার বিচার পুরো একদম আমাদের গায়ের মানুষের মতো। গ্রাম শহর যেখানেই হোক না কেন, মানুষের প্রাণের কথা তো একই থাকে, তাই না? জয়, তোরা কথা বল, আমি চট করে একটুখানি ভাতে ভাত ফুটিয়ে নিয়ে আসি। না না না, ভাত খাওয়ার সময় পাবো না। কেন? গায়ের বাইরে আমাদের বন্ধুরা অপেক্ষা করছে, আমাদের এক্ষুনি চলে যেতে হবে। দেখ তোরা কোথায় যাস, কি করিস, আমি কিন্তু কোনোদিনও জানতে চাইনি, কোনোদিন কিন্তু বাধাও দিইনি। কিন্তু একটা কথা, তোরা যখন আমার কাছে আসবি তখন কিন্তু মায়ের ছেলে হয়ে আসবি। এই অধিকারটুকু কিন্তু আমি কিছুতেই ছেড়ে দেব না। মা, মা, ও মা, শোনো, মা গো, মা, মা গো, মা, আমি তো তোমারই ছেলে মা। এই গোটা দেশটাই তো আমার কাছে মা। যে মায়ের পেটে ভাত নেই, গায়ে পড়ার মতো কাপড় নেই, হাত পায়ে হাজা, মাথার চুলে চটা রুখুন, যে মায়ের জীবনে অন্ধকার রাত কখনো পোহায় না, মা গো, মা, আমি তো সেই মায়ের ছেলে, সেই মায়ের। তাই তো আজ বিজেকে উঠেছে আওয়াজ, রক্তে আলো লাল রাত্রির গভীর বৃন্ত থেকে ছিঁড়ে আলো ফুটন্ত সকাল। সেই সকাল আসার আগেই তুই হয়তো একদিন পুলিশের মেশিন গানের গুলিতে মারা যাবি। মেশিন গান তো একটা যন্ত্র, তাকে নিয়ে জানতো প্রাণের বাঁচার মন্ত্র। কে থামাবি? থামা, পতাকায় জ্বলছে তাও তাও সুচি মোমা। দাদা, এই কবিতাটা তুই একদিন আমাকে শিখিয়েছিলিস, মনে পড়ে? তখন তো আমরা সবাই একসঙ্গে কাস্তে হাতে নিয়ে মাঠে নেমেছিলাম, আর এখন এখন তোরা কাস্তের ওপরেই গদি পেতে বসে গেছে। কি দেখছিস বলতো এখন তুই চারিদিকে? কি দেখছিস? যে যাচ্ছে লঙ্কায় সেই হচ্ছে রাবণ। তবে একটা কথা দাদা আমি তোকে বলে রাখছি, তুই পরিষ্কার করে শুনে নি, এই যে গোটা ব্যবস্থাটা না, এটাকে খতম করে আমাদের গরিবের রাজ কায়েম করতে হবে, হবে। কিন্তু জয়, হিংসাই কি তার একমাত্র পথ? না না, হিংসা না, হিংসা না, এ আমাদের কান্না। না কাঁদলে মাও বাচ্চাকে দুধ খাওয়ায় না, তাই তো এতদিনে এখানে উন্নয়নের কথা শোনা যাচ্ছে। কিন্তু তাহলে কেন তোমরা আটকাতে চাইছো এটাকে? কেন আটকাতে চাইছো উন্নয়নকে? বৌদি, উন্নয়ন আর উচ্ছেদ দুটো একসঙ্গে আসছে, কিন্তু তার আগে ভাবতে হবে
যে কাদের জন্য এই উন্নয়ন, আমাদের মতো সাধারণ মানুষের জন্য নাকি দেশি বিদেশি সব ব্যবসাদারের জন্য? কিন্তু জয়, সভ্যতার এগিয়ে যাওয়াটাকে কখনোই তোমরা আটকাতে পারবে না। লাঙ্গলের বদলে আসবে ট্রাক্টর, ঢেকির বদলে আসবে রাইস মিল, আসবে টেলিভিশন, রেডিও, মাইক্রোওয়েভ, কম্পিউটার। কিচ্ছু আটকাতে পারবে না তোমরা, কিচ্ছু না। কিন্তু সভ্যতার সেই ফসলগুলোকে পোকা বেছে ঘরে তুলতে হবে বৌদি। শহরকে আলো দেবার জন্য গায়ের মানুষ আর সন্ধ্যা প্রদীপ হয়ে পড়বে না। ঠিক, কিন্তু হিংসা কখনো উন্নয়নের বিকল্প হতে পারে না। আজ আমরা ভাইরা ভাইয়ের বুকে ছুরি বসাচ্ছি, দিনের বন্ধু রাতে শত্রু হয়ে যাচ্ছে। সংগ্রাম নীতি আদর্শের নামে বলি হচ্ছে সাধারণ মানুষ। শক্তি রেডি, শক্তি চাদর 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 চাদর, শক্তি চাদর, তাড়াতাড়ি। মা গো, মা আমাদের বন্ধুদের সংকেত বুঝলে, গায়ে পুলিশ ঢুকেছে। হ্যাঁ, এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। আমি আসছি মা, ভালো থেকো আমার সোনা মা। দাদা আসছি, বৌদি আসছি। সাবধানে যাও, সাবধানে যাও। আজ তোকে খাওয়াতে পারলাম না রে, যাক দুঃখা দুঃখা করে এগিয়ে পড়, আশীর্বাদ করে, জয় পরাজয় যাই হোক না কেন যেন মাথা পেতে নিতে পারিস। দুঃখা দুঃখা। আমি লোকাল থানার ওসি গগন সরকার, আপনি তো পল্লব গোস্বামী?
থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ধন্যবাদ আপনাকে, খুব বড় কাজ করলেন। আচ্ছা ওদেরকে নিয়ে আমি কলকাতা নমস্কার স্যার, আমি জয়িতা, আমি নিবেদিতা আশ্রম থেকে আসছি। এসপি সাহেব নিশ্চয়ই আপনাকে টেলিফোন করেছিলেন? হ্যাঁ, সঞ্জয় তো, সঞ্জয় আমার খুব পুরনো বন্ধু, আমরা কলেজে একসঙ্গে পড়েছি। উনি আপনার প্রবলেম বলেছে আমাকে, নিশ্চয়ই সলভ করবো। যদি সঞ্জয় আমাকে ফোন করেছে নিশ্চয়ই কিছু করতে হবে। আপনি নিশ্চিন্ত থাকুন, এই ভারতের আইন আপনাকে তুলতে পারবে না। স্যার এর আগেও আমরা কোর্টে গিয়েছি কিন্তু আইন আমাদের সাহায্য করেনি। আপনারা এখন কার কাছে এসেছেন? অজয় আগরওয়াল, আপনাকে তো আমি কোর্ট নিয়ে যাচ্ছি না। কোর্টে যাবে ওরা, জমিনের মালিক, আমরা তো ডিফেন্সে যাব, বল দেখে ব্যাট চালাব। আপনি শুধু একটাই কাজ করুন, সঞ্জয়কে বলে 144 ধারা আশ্রমে লাগিয়ে দিন, আই মিন সেকশন 144 লাগিয়ে দিন। না না স্যার, সে ব্যবস্থা হয়ে যাবে, এসপি সাহেব আমাদের কথা দিয়েছেন, আমাদের উপর কোন রকম জোর জুলুম হবে না। তাহলে কি, তাহলে তো মামলা কোর্টে চলে যাবে, আর মামলা একবার কোর্টে চলে গেলে 10-20 বরস ফুরসাত। লোয়ার কোর্টে হারলে হাইকোর্ট, আর হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্ট। আপনি কুণাল ব্যানার্জিকে চেনেন না স্যার?